আজকের পর্বে আপনাদেরকে আবারও নিয়ে যাব ইউরোপীয় দেশ টার্কিতে। আজকে জানাবো ইস্তানবুলের ব্লু মস্ক, যেটি সুলতান আহমেদ মসজিদ নামেও পরিচিত। এটি তুরস্কের ইস্তানবুলে অবস্থিত একটি অটোমান যুগের ঐতিহাসিক রাজকীয় মসজিদ। এটি 1609 থেকে 1617 সালের মধ্যে প্রথম আহমেদের শাসনামলে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এটি একটি কার্যকরী মসজিদ হিসেবে রয়ে গেছে। এটি বিপুল সংখ্যক পর্যটকদেরও আকর্ষণ করে এবং এটি অটোমান স্থাপত্যের সবচেয়ে আইকনিক এবং জনপ্রিয় স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি। মসজিদটির নকশাটি 1600 দিকে মিমার সিনান দ্বারা ডিজাইন করা পূর্বের শাহজাদে মসজিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রার্থনা হলটি 64x72 মিটার এলাকা জুড়ে রয়েছে এবং এর একটি কেন্দ্রীয় গম্বুজ রয়েছে যার বেস 23.5 মিটার। গম্বুজটি চারদিকে অর্ধ গম্বুজ দ্বারা বেষ্টিত, যার প্রতিটি তিনটি ছোট আধা গম্বুজ দিয়ে ঘেরা। চারটি ছোট গম্বুজ প্রার্থনা হলের কোণে আচ্ছাদিত। বাইরের দিকে মসজিদের 6টি মিনার, ওযু করার সুবিধা এবং নামাজের হলের আগে একটি বড় উঠান রয়েছে। ব্লু মস্ক তুরস্কের 5টি মসজিদের মধ্যে একটি, যার 6টি মিনার রয়েছে। মসজিদটি নির্মাণ করেছেন সেরেফকার মেহমেদ আঘা, যিনি তার গুরু সিনান থেকে ইন্সপায়ার্ড হয়ে মসজিদটির মূল নকশা তৈরি করেন। মসজিদটি অটোমান স্থাপত্যের সবচেয়ে জনপ্রিয়ভাবে প্রশংসিত স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি। মসজিদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সর্বাধিক ভিড়ের সময়ও মসজিদের প্রত্যেকে ইমামকে দেখতে এবং শুনতে পারে। গ্রাউন্ড লেভেলের প্রার্থনা হলের কেন্দ্রবিন্দু হল মেহরাব, যা সূক্ষ্মভাবে খোদাই করা মার্বেল দিয়ে তৈরি। এটি অনেকগুলো জানালা দিয়ে ঘেরা। মেহরাবের ডান দিকে রয়েছে সমৃদ্ধভাবে সজ্জিত মিম্বর, যেখানে ইমাম দাঁড়িয়ে থাকেন যখন তিনি শুক্রবার বা পবিত্র দিনে দুপুরের নামাজের সময় খুতবা দেন। এরকম আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ডেওয়িকের ইউটিউব চ্যানেলে।